ওকে, তো সূত্রগুলো কি কি ছিল? যে 7.2 এর সাইন এ প্লাস বি, সূত্র হচ্ছে সাইন ভালো মানুষ, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে? তারপর ছিল সাইন এ মাইনাস বি, কি ফর্মুলা? সেম সাইন ভালো মানুষ, সাইন এ কস বি কস এ সাইন বি, ভিতরে যেমন বাইরেও তেমন। ওকে, তারপরে ছিল হচ্ছে কোসাইনের সূত্র, কজ এ প্লাস বি হচ্ছে কি কজ এ কজ বি, বাইরে যেমন ভিতরে ভিন্ন, মাইনাস সাইন এ সাইন বি, এবং কজ এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে, হ্যাঁ হ্যালো, কারো কোনো, সাইন এ সাইন বি, হ্যাঁ কেউ কিছু বলতেছিলাম নাকি ভুলে আসছে? আচ্ছা, তো এই চারটা সূত্র আমাদের লাগবে। ওকে, তো এই আবার এই চারটা সূত্রের উপর বেস করে আমরা বেশ কিছু অন্যান্য সূত্র আনছিলাম। কি কি ছিল? টেন এ প্লাস বি, টেন এ প্লাস বি কি ছিল? টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন বি, গুড। তারপর ছিল টেন এ মাইনাস বি এর ফর্মুলা, টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই টেন এ টেন বি, গুড। তো জিনিসটা হচ্ছে আপাতত কিন্তু সূত্রগুলো অনেকে মুখস্থ করে করে, মুখস্থ শুরুতেই করো না, যে কাজটা করবো হচ্ছে ম্যাথ করার সময় সূত্রগুলো একটা চার্ট বানাবা, বানায় ম্যাথ করার সময় হচ্ছে সূত্রগুলো ইউজ করার ট্রাই করবা, এটা বেশি ভালো। কারণ অনেক সময় মুখস্থ করতে গেলে দেখা যায় একটা জিনিস যদি তুমি ভুলভাবে মুখস্থ করে রাখো, কারণ দেখো এখানে কিন্তু প্লাস মাইনাসের একটা ব্যাপার আছে, প্লাস কম্বিনেশনের একটা ব্যাপার আছে, অনেক সময় কি হয় প্লাসের জায়গায় মাইনাস, মাইনাস আকারে আমরা শিখে ফেলি, তারপরে হচ্ছে পরীক্ষার হলে দুইটাই মাথার মধ্যে ঘুরে যে আচ্ছা টেন এ মাইনাস বি কি হবে, উপরে প্লাস নিচে মাইনাস নাকি উপরে মাইনাস নিচে প্লাস, তখন একটা ঝামেলা লাগে। এই জন্য আমি কখনো মুখস্থটাকে প্রেফার করি না। মুখস্থ অবশ্যই করতে করতেই হবে, আমার এগুলো সব মুখস্থ হয়ে গেছে, কিভাবে প্র্যাকটিস করতে করতে। সো কি করবা, একটা চার্ট আকারে বানাবা, ম্যাথ করার সময় হচ্ছে এই সূত্র দিকে সবসময় দেখবা, দেখে দেখে করবা। তারপর কট এ প্লাস বি কট এ মাইনাস বি এর সূত্রও দেখছিলাম, বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা আপাতত এটাতে যাচ্ছি না। দেন হচ্ছে আমরা আরো দুইটা ফর্মুলা দেখলাম, কি ছিল যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা সূত্র কি ছিল? এটা সূত্র খুব একটা আসলে লাগে না, এজন্য আমিও ভুলে গেছি। ওকে, তাহলে এটা ছিল সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়ালস টু, আবার বলতে পারি আমরা কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ারে, তো যখন যেটা লাগে আর কি, তোমার যেটা লাগবে, যদি কখনো সাইন লাগে সাইন নিবা, কজ লাগলে কজ নিবা। আর আরেকটা ছিল হচ্ছে কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, সেটার ফর্মুলা হচ্ছে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, অথবা কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, ঠিক আছে? তো এই কয়টা ফর্মুলা আমাদের প্রয়োজন এই চ্যাপ্টার 7.2 করতে হলে। তো আর আরও দুইটা ফর্মুলা আছে, যেটা আসলে 7.3 এর ফর্মুলা, বাট 7.2 এ ওই ফর্মুলাগুলো ইউজ করলে আমরা একটু সুবিধা পাবো আর কি বেশি, ঠিক আছে? তো পরীক্ষার খাতায় বা পরীক্ষার প্রশ্ন তো তোমাকে এইভাবে বলবে না যে এই ম্যাথটা 7.2 এর ফর্মুলা দিয়ে করো, নট লাইক দ্যাট। সো আমরা চাইলে কিন্তু 7.2 এর ম্যাথে সোজা করার জন্য 7.3 এর ফর্মুলা ইউজ করতে পারি। তো ফর্মুলাগুলো কি খুবই ইজি, একটু দেখে নিই তাহলে সুবিধা পাবো আর কি ম্যাথে আমরা। একটু দেখি ফর্মুলাগুলোর জন্য কিছুই করতে হবে না, ধরো আমি এখানে ইকুয়েশন দিলাম, এটা হচ্ছে ইকুয়েশন ওয়ান, এটা হচ্ছে ইকুয়েশন টু, ওকে, এটা ধরো ইকুয়েশন থ্রি, আর এটা হচ্ছে ইকুয়েশন ফোর, ওকে। এই যে সাইন এ প্লাস বি সাইন মাইনাস বি এর সূত্রগুলোকে ইকুয়েশন নাম দিলাম। এখন এই ইকুয়েশন ওয়ান অ্যান্ড ইকুয়েশন টু যদি যোগ করি, দেখো যোগ করলে কি হবে, একটু মুখে মুখে করি, দেখো এই যে আমার যদি যোগ করি তাহলে কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এখানে যে এই প্লাস মাইনাস পার্টটা কি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকবে, টু সাইন এ কস বি থাকবে না কি, বুঝতেছি? যদি আমি একের সাথে দুই যোগ করি, যোগ করলে কি আসবে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এবং এই কস থাকে কি টু সাইন এ কস বি, কেন দেখলাম, কারণ একটু সুবিধা হবে আর কি, আমরা ম্যাথের ক্ষেত্রে কিছু সুবিধা পাবো। দেন আমি আর উপরে গেলাম না, যদি ওয়ান মাইনাস টু করি, মানে কি সাইন এ প্লাস বি থেকে যদি আমি সাইন এ মাইনাস বি বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে কি পাবো, দেখো যদি বিয়োগ করি আমার, আচ্ছা একটু উপরে যাই, সমস্যা নেই। তো জিনিসটা হচ্ছে আমার যদি বিয়োগ করি, তখন দেখো এই দুইটা কাটাকাটি যাবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো তখন কি হবে, টু কজ এ সাইন বি,
তখন আসে হচ্ছে টু কজ এ সাইন বি। ওকে, সেম ভাবে আমরা কি করছি, ওয়ান আর টু যোগ করছি, সেম ভাবে কি থ্রি আর ফোর যোগ করা যায় না? যদি থ্রি আর ফোর যোগ করি একটু বলো তো কি আসে, আসে হচ্ছে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, অ্যান্ড রাইট সাইডে কি থাকে, টু কজ এ কজ বি। আচ্ছা এটা পাবো। আর লাস্ট অফ অল হচ্ছে যদি আমরা তিন থেকে চার বিয়োগ করি, আচ্ছা একটা জিনিস দেখো, আমরা তিন থেকে চার আসলে বিয়োগ করতে পারি, বাট তাও করব না, কেন করব না একটা জিনিস বুঝো, সরি। ওকে দেখো, এখানে আমার তিন নাম্বার ইকুয়েশন হচ্ছে কজে কজ বি মাইনাস সাইনে সাইন বি, আর চার নাম্বার ইকুয়েশন হচ্ছে কজে সাইন কজে কজ বি প্লাস সাইনে সাইন বি। তো তিন আর চারের মধ্যে কোনটার বাম ডান পক্ষ বড় আমাকে একটু বলো, চারের ডান পক্ষ বড় না? দেখো কেন চারের ডান পক্ষ বড়, কারণ হচ্ছে এখানে আমার প্লাস আছে আর তিনের ডান পক্ষ ছোট। এখন কেন আসলে এটা বড় হচ্ছে একটা জিনিস একটু বুঝো, একটু সোজা একটা কনসেপ্ট দিই, কোসাইন জিরো ডিগ্রির মান কত, ওয়ান আসে, ঠিক আছে, আর কোসাইন 90 ডিগ্রির মান আসে জিরো, অর্থাৎ কোসাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেলের মান যত ছোট কোসাইন অনুপাতের মান কিন্তু তত বড় হয়, ব্যাপারটা বুঝাইতে পারছি? কোসাইনের ক্ষেত্রে আমার অ্যাঙ্গেলের মান যত ছোট কোসাইন অনুপাতের মান তত বড় হয়, অ্যাঙ্গেলের মান যত বড় কোসাইন অনুপাতের মান তত কি হয়, ছোট হয়, ঠিক আছে। এই জন্য কিন্তু আমরা কি করবো, আমরা কিন্তু তিন থেকে চার বিয়োগ করবো না, করলে নেগেটিভ মান আসবে, আমরা ধনাত্মক মান চাই, তাই আমি চার থেকে তিন বিয়োগ করা হয়। খোলা আসতেছে, সরি, গ্রামীণের শুধু শুধু কিনছি না। ওকে যেটাই হোক, আমরা তাহলে কি করবো, যেহেতু আমার আমরা কি বললাম যে কোসাইন এ মাইনাস বি কিন্তু বড়, কেন বড়, কারণ এটা কোন ছোট, অ্যাঙ্গেল যত ছোট কোসাইন অনুপাতের মান কিন্তু তত বড় আসে, ব্যাপারটা বুঝাইতে পারছি, সবাই বুঝছি এটা? তো এই জন্য আমরা কি করবো, চার থেকে তিন বিয়োগ করব। এটা কিন্তু সবার মনে প্রশ্ন থাকে যে কেন চার থেকে তিন বিয়োগ করা হয়েছে, কারণ কারণ কি কজ এ মাইনাস বিটা কজ এ প্লাস বি থেকে বড়, তার জন্য আমি চার থেকে তিন বিয়োগ করব। আচ্ছা আবার বলবো, দেখো আমার কোসাইন এ মাইনাস বি ইকোয়ালস টু এই ফর্মুলা, কোসাইন এ প্লাস বি হচ্ছে এই ফর্মুলা। এখন আমার প্রশ্ন হচ্ছে কোনটার রাইট সাইড বড়, অবভিয়াসলি এই রাইট সাইডটা বড়, ঠিক আছে। এখন রাইট সাইড বড় নিয়েও চিন্তা করতে পারো, বাট এটা লিজিট হয় না। লিজিটটা কি হয় দেখো, আমরা কি জানি কোসাইন জিরো ডিগ্রির মান কত, ওয়ান, কোসাইন 30 ডিগ্রির মান রুট থ্রি বাই টু, কোসাইন 45 ওয়ান বাই রুট টু। দেখো যত আমার অ্যাঙ্গেল বাড়তেছে ভ্যালু কিন্তু ছোট হচ্ছে, এটা বুঝি সবাই, এটা বুঝছি যে অ্যাঙ্গেল যত বড় হয় ভ্যালু তত ছোট হয়, অর্থাৎ আমার অ্যাঙ্গেল যত ছোট কোসাইনের ভ্যালু তত বড়, তাহলে এর মানে কি অবশ্যই কোসাইন এ মাইনাস বি এর মানটা কি হবে, কোসাইন এ প্লাস বি থেকে বড় হবে না, তাই তো? তাহলে এই জন্য আমি কি করব, চার, হ্যালো হ্যালো, আচ্ছা তো যেটা বলতেছিলাম যে এর জন্য আমরা কি করব, চার থেকে তিন বিয়োগ করব, ঠিক আছে। তাহলে এর মানে কোসাইন এ মাইনাস বি থেকে আমি কোসাইন এ প্লাস বি বিয়োগ করব, এবং করলে কি পাবো, টু সাইন এ সাইন বি পাবো, ঠিক আছে। তো এই চারটা ফর্মুলা এটা আমাদের একটু হেল্প করবে বলে আমরা লিখে রাখছি, ঠিক আছে। 7.3 এর ফর্মুলা এগুলো, বাট 7.2 তে একটু হেল্প করে, সো আমরা দেখবো যখন হেল্প লাগবে আমরা এটা থেকে হেল্প নিব, ঠিক আছে। তো এই কটা ফর্মুলা আমাদের লাগবে, তো এটা একটু লিখে রাখো, আমি কিন্তু আর এই ফর্মুলাগুলো শো করবো না, তোমরা হচ্ছে যখন ধরো লাগবে তখন একটু দেখে নিবা নিজেদের পেজ উল্টায়। ওকে আচ্ছা, তো আমরা চলে আসি ম্যাথে। তো একটা ম্যাথ লেখো, এটা হচ্ছে উদাহরণের ম্যাথ, সোজা কিছু ম্যাথ দিয়ে শুরু করি। এক্সাম্পলের আমার বইয়ে হচ্ছে এক্সাম্পল টু। ওকে, তো প্রমাণ করো যে কট থিটা মাইনাস কট টু থিটা ইজ ইকুয়াল টু কোসেক টু থিটা, এটা তোমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে। তো আমি কিন্তু যখনই প্রথম থেকেই বলছি যে ত্রিকোণমিতি করার সবচেয়ে সোজা উপায় হচ্ছে, আচ্ছা সবারই কি ঘোলা আসতেছে,
আচ্ছা, তাহলে মনে হয় একটু নেটের প্রবলেম ছিল। ওকে, ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম যে আমার যখনই ধরো এরকম কোনো প্রুফ করতে হয়, ঠিক আছে, তো প্রুফের ক্ষেত্রে আমি সবসময় বলছি যে কি করতে হবে, তোমাকে যেটা প্রুফ করতে হবে সেই দিকে নজর দিতে হবে, মানে রাইট সাইডের দিকে নজর দিতে হবে। এখানে লেফট সাইড থেকে রাইট সাইড আনতে হবে। তাহলে এই জায়গায় আমার দেখো কি আছে, লেফট সাইডে আছে দুইটা টার্ম এবং রাইট সাইডে আছে একটা টার্ম। লেফট সাইডে আছে কট, রাইট সাইডে আছে কোসেক, ঠিক আছে। তাহলে যেহেতু লেফট সাইডে আমার কট আছে, একটু লেফট সাইড লিখি, তো লেফট সাইড হচ্ছে আমার কট থিটা মাইনাস কট টু থিটা, আর রাইট সাইডে আছে একটা টার্ম। তো লেফট সাইড থেকে রাইট সাইড আনবো, তো অবশ্যই কিন্তু দুই টার্ম থেকে এক টার্ম, মানে ইজি, এক টার্মকে ভাঙ্গায় দুই টার্ম করা কিন্তু টাফ হয়ে যায়, এটা আসলে সবাই বুঝি। তো এখন আমি কি করব, দেখো যেহেতু আমার কট থেকে কোসেক আনতে হবে, তো অবভিয়াসলি আমার কটকে কস বাই সাইন আকারে ভেঙে ফেলতে হবে। তাহলে আমি কস বাই সাইন আকারে ভেঙে ফেলি। আমি কিন্তু চেষ্টা করতেছি বুঝায় বুঝায় যেতে, যেন বুঝতে পারো, নাহলে কিন্তু আমি একদম রোবটের মতো আচ্ছা এটা এভাবে এভাবে করতে পারতাম, বাট এতে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না। সো একটু বুঝে বুঝে করো। তাহলে এখানে আমার কি আছে, দুইটা পদ আছে, আমি বারবার বলতেছি দুই পদ থেকে এক টার্মে নিতে হবে। তাহলে এর মানে কি, এখানে আমার অবশ্যই যোগ বা বিয়োগটা করতে হবে, ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে। হ্যাঁ বলো, ওই যে প্রমাণ করো যে, ঠিক আছে, না 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 না, আচ্ছা তো হচ্ছে তোমার এখানে যেহেতু যোগ করছি বা বিয়োগ করছি, লসাগু করতে হবে। তাহলে আমার কি আসবে, লসাগু করলে এখানে আসবে সাইন টু থিটা কস থিটা মাইনাস কস টু থিটা সাইন থিটা, ঠিক আছে। তো দেখো এখন আমার দুই পদ কিন্তু এক পদে এসে পড়ছে। কেন এক পদে আনলাম, কারণ আমার রাইট সাইডে একটা পদই আছে। ওকে, আচ্ছা এখন এই জায়গায় দেখো আমার একটা সূত্র কিন্তু পড়ে যাচ্ছে, কি হচ্ছে, এটা সাইনে কস বি মাইনাস কজ এ সাইন বি। তাহলে এটা কিসের ফর্মুলা, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, আর নিচে কিন্তু যা আছে সেটা থাকতেছে। তো এটা কি আসে, এটা কিন্তু সাইন থিটা এসে পড়ে, ঠিক আছে। তো আমি আরেক লাইন লিখলাম না, এটা সাইন থিটা এসে পড়ে, এটা এটা কেটে গেল, তাহলে কি থাকে, ওয়ান বাই সাইন টু থিটা, এবং এটা হয়ে যায় কি, কোসেক টু থিটা। খুব ইজি একটা ম্যাথ, বাট কনসেপ্টটা কি যে আমার এখানে রাইট সাইডের সাথে মিলায় মিলে আমার কাজ করতে হবে, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা তারপর আসি এক্সাম্পল ফাইভ, আরেকটা ম্যাথে। তো প্রশ্নের মধ্যে দেয়া আছে, আচ্ছা এটা লিখে দিই, গিভেন গিভেন হচ্ছে এ সাইন এক্স প্লাস থিটা ইজ ইকুয়াল টু বি সাইন এক্স মাইনাস থিটা, হলে প্রমাণ করো যে এ মাইনাস বি ইন্টু টেন এক্স প্লাস এ প্লাস বি ইন্টু টেন থিটা ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এই জিনিসটা আমাকে প্রুফ করতে হবে। তো কি বলছে যে এ সাইন এক্স প্লাস থিটা ইজ ইকুয়াল টু বি সাইন এক্স মাইনাস থিটা, হলে প্রমাণ করো যে এ মাইনাস বি টেন এক্স প্লাস এ প্লাস বি টেন থিটা ইকুয়াল টু জিরো, এটা প্রুফ করতে হবে। এখন এখানে কাহিনী কি, কাহিনী হচ্ছে প্রথমত দেখবা যখনই তোমাকে কোনো কিছু প্রুফ করতে হবে এই ধরনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবা, বা ত্রিকোণমিতিক ম্যাথের ক্ষেত্রে, যে এরকম টার্ম কিছু আছে কিনা, এ প্লাস বি এ মাইনাস বি এই জিনিসটা আছে কিনা। দেখো এখানে কি আছে, এটা আছে কিন্তু, এ প্লাস বি এ মাইনাস বি আছে, ঠিক আছে। তো এ প্লাস বি এ মাইনাস বি একটু দেখো, যদি এটা করতে হবে না, একটু বুঝার জন্য তোমাদের লেখা লাগবে না, একটু বুঝো। আমি যদি ধরো টেন থিটাকে রাইট সাইডে নেই, তাহলে কি হবে, মাইনাস এ প্লাস বি টেন থিটা। তারপর যদি আমি এ প্লাস বি দিয়ে ভাগ করি, তাহলে এ মাইনাস বি বাই এ প্লাস বি ইকোয়াস টু বলা যায় কিনা, দেখো টেন থিটা বাই মাইনাস টেন থিটা বাই টেন এক্স বলা যায় এটাকে, এটা ব্যাপারটা বুঝছি কি করছি, এটাকে রাইট সাইডে নিছি, নিয়ে এ প্লাস বি দিয়ে ভাগ করছি বোথ সাইড, ঠিক আছে। করার পরে তাহলে এ মাইনাস বি বাই এ প্লাস বি আসে। দেখো এই জিনিসটা কখন আসে বা কখন পাই, যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যেটাই বলি না কেন, ওকে প্রবলেম নাই। তার মানে যোজন বিয়োজন করা হয়েছে এখানে, তাহলে বুঝতে হবে কি এখানে কি করা হয়েছে, যোজন বিয়োজন করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু বাম পাশে, ওকে, তোমার মোবাইলটা রোটেট করো, ফুল স্ক্রিন করছো, ফুল স্ক্রিন করতে হবে কিন্তু, মোবাইলটা রোটেট করো, অটো রোটেট অন করে ফোনটা রোটেট করো, তাইলে ফুল স্ক্রিন হবে। আচ্ছা তো যেটা বলতেছিলাম যে এখানে আমাকে তাহলে যোজন বিয়োজন করতে হবে। কেন আমি বলতেছি, কারণ কি, বুঝে করো, মুখস্থ করার দরকার নেই, তাহলে অল্প ম্যাথে কাজ হয়ে যাবে। তাহলে এখানে কি করতে হবে, আমাকে যোজন বিয়োজন করতে হবে। তো এখন আমার ম্যাথ হয়ে গেছে ইজি, এটা এখন আমি না করাইলেও তোমরা পারবা। তাহলে আমার কি দেয়া আছে, গিভেন এ সাইন এক্স প্লাস থিটা ইজ ইকুয়াল টু বি সাইন
x minus theta. তাহলে এর মানে আমি এখন কি করব a by b করব যোজন বিয়োজন করব তাহলে নাও a by b রাইট সাইডে কি আছে sin x minus theta by sin x plus theta ওকে তারপর কি যোজন বিয়োজন a plus b by a minus b রাইট সাইডেও যোজন বিয়োজন sin x minus theta plus sin x plus theta divided by sin x minus theta minus sin x plus theta ওকে আচ্ছা তো এখন দেখো এই যে যেটা বললাম যে আমরা কেন ওই 7.3 এর ফর্মুলা দেখছি যে এখানে কিন্তু ওই ফর্মুলাগুলো লাগতেছে লাগতেছে না দেখো তাহলে আমি একটু ওই পেজে যাই তো আমার a plus b by a minus b এটা বহাল থাকবে এটাতে কোনো প্রবলেম নাই সরি তো বাম সাইডে থাকতেছে হচ্ছে আমার a plus b by a minus b এটা যা ছিল তাই আছে উপরে ছিল হচ্ছে sin x minus theta plus sin x plus theta তাই তো তাহলে একটা কি a b ধরো তাহলে কি ছিল sin x minus theta plus sin x plus theta তাই তো তাহলে আমি কি বলতে পারি sin a plus b plus sin a minus b ফর্মুলা কি ছিল কিছুক্ষণ আগে দেখছি 2 sin a cos b তাই না কি মনে পড়ে 2 sin a cos b ঠিক আছে আর নিচে ছিল হচ্ছে sin x minus theta minus sin x plus theta তো এখানে একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলাটা কি আমি ফর্মুলা জানি কিসের জন্য sin a plus b minus sin a minus b এর জন্য তাই তো তাহলে ধর আমি উপর থেকে আমি এখান থেকে একটা মাইনাস কমন নেই একটা লাইন বেশি দিয়ে করি বুঝো ব্যাপারটা তাহলে আমি মাইনাস কমন নিলাম এতে কি হয়ে গেছে আমার যার সামনে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে আচ্ছা তো মাইনাসটা রাখি 2 sin a cos b আর নিচে কি হবে 2 cos a যেখানে এটা হচ্ছে আমার x sin b বুঝতে পারছিস কিনা ব্যাপারটা কি কারো কোনো জিজ্ঞাসা আছে এই পর্যন্ত বা এই পার্টে থাকলে কিন্তু অবশ্যই করতে হবে বুঝতে পারছিস ওকে তাহলে এখন আমি যে কাজটা করব এখন দেখো এখন আমাকে কিন্তু ওই যে প্রুফের দিকে খেয়াল করতে হবে প্রুফে কিন্তু কি ছিল সবগুলো কি tan এ ছিল না tan x tan theta তাই তো সবগুলো কিসে ছিল tan এ ছিল তাই আমি এখন এগুলোকে tan এ নিয়ে যাব tan এ কিভাবে নিব সিম্পল ব্যাপার sin x / cos x আছে সো এটাকে আমি বলতে পারি tan x আর cos theta / sin theta আছে অথবা আমি ধর আমি cos theta কে নিচে নিয়ে যেতে পারি এরকম লেখা যায় বা লেখা যায় কিনা আশা করি সবাই বুঝি এটা যে cos theta কি নিচে লেখা যায় না এটাকে কি বলতে পারি tan theta বলতে পারি minus tan x / tan theta অর্থাৎ আমি a plus b / a minus b কে কি বলতে পারি minus tan x / tan theta গুণ করে দাও a plus b into tan theta is equal to minus tan x into a minus b সবগুলোকে একদিকে নাও তাহলে a plus b into tan theta plus a minus b into tan x is equal to 0 দেখো এটা আমার প্রুফ করতে বলছে এটা প্রুফ হয়ে গেছে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা আচ্ছা দেখো এটা তো cos theta তাই তো এটা তো আমরা সবাই জানি যে ধরো 1 / a / b যদি থাকে এটাকে কি বলা যায় b / a বলা যায় না কি এটা এটা জানি না 1 / a / b এখন আমি কি করছি এখন b / a কে এই যে b / a কে আমি 1 / a / b লিখছি ঠিক আছে তো ধরো তোমার এটা বুঝতে কষ্ট হচ্ছে তাহলে তুমি এটাকে cot theta লিখতে পারো ঠিক আছে তো cot theta কে কি বলা যায় 1 / tan theta সেটাও কিন্তু করা যায় কি বুঝছিস হ্যাঁ এটাও কিন্তু করা যায় আচ্ছা সবার কি স্ক্রিন ক্লিয়ার একজন প্রশ্ন করছে আচ্ছা খারাপ আছে বাকিদের পুরাই খোলা ও আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা ওকে 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 দাঁড়াও হ্যাঁ এটা হচ্ছে আমার বইয়ের এক্সাম্পল 6 এক্সাম্পল 6 কি বলছে যে তোমার থিটা কোণকে দুইটা অংশে ভাগ করা যায় আলফা ও বিটাতে থিটা কোণের দুইটা অংশ হচ্ছে আলফা ও বিটা ঠিক আছে এবং বলা হচ্ছে যে tan আলফা = tan বিটা
is equal to x is to y hole proman koro je ba proof that sin alpha minus beta is equal to x minus y by x plus y into sin theta okay eta hocche amar proshno je theta ke dui ta bhage bhag kora jay alpha o beta ebong tan alpha is to tan beta hocche x is to y ebong proman korte hobe sin alpha minus beta is equal to x minus y by x plus y into sin theta so dekho ekhane ei je ki ache tale ki korte hobe কি যোজন বিয়োজন করতে হবে তাই তো যোজন বিয়োজন করতে হবে গুড তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করতে হবে তাইলে যদি আমরা এখানে যোজন বিয়োজন করতে মানে এটা বুঝতে পারলাম যে যোজন বিয়োজন করতে হবে কিসের মত কিসের সাথে এই যে যেটা আমার দেয়া আছে সেটা আর আরেকটা কথা বলছে যে থিটা কে দুইটা অনুপাত বা দুইটা অনুপাত বলতেছি দুইটা ভাগে ভাগ করা যায় আলফা ও বিটা তাইলে আমি কি বলতে পারি হচ্ছে গিভেন থিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা এটা একটা আর আরেকটা জিনিস বলা আছে যে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা is equal to x is to y so ami ekhane onupat theke ki bolte pari eta bhognangsho so ami ki bolte pari je tan alpha by tan beta is equal to hocche x by y thik ache acha ekhon hocche ekhane amake jojon biyojon korte hobe bhalo kotha kintu dekho amar je proshne ba jeta proof korte hobe shekhane kintu sob kichu kintu sine e ache tan nai তাই তো সবকিছু সাইনে আছে সো যেহেতু সাইনে আছে তো আমাকে কি করতে হবে ট্যান কে কিন্তু সাইন বাই কোজে নিতে হবে এটা আমাকে বুঝতে হবে আর কি প্রুফ দেখে সবকিছু কিন্তু প্রুফ দেখে মুখস্থের কিছু নাই প্রুফে কি দেখলাম সাইন আছে সো আমি সাইনে বা সাইন বাই কোজে কনভার্ট করব তাহলে ট্যান আলফা কে কি বলতে পারি সাইন বাই কোজ আলফা ঠিক আছে সাইন আলফা বাই কোজ আলফা ট্যান বিটা কে বলতে পারি সাইন বিটা বাই কোজ বিটা আমি তো একবারে লিখি দেখো বুঝো কিনা সাইন আলফা ইনটু কোজ বিটা আর এটা বলতে পারি হচ্ছে সাইন বিটা ইনটু cos alpha কিভাবে লিখছি দেখো tan alpha কে বলতে পারি sin alpha / cos alpha cos alpha টা নিচে চলে গেল আর tan beta কে বলতে পারি sin beta / cos beta cos beta টা উপরে উঠে গেল সবাই বুঝছি ঠিক আছে এখন হচ্ছে আমি কি করব যোজন বিয়োজন করব তাহলে যোজন বিয়োজন করো তো করে আমাকে বলো কি হয় একটু তোমরা করো আচ্ছা তো আমি কি বললাম যে যোজন বিয়োজন করতে হবে যোজন বিয়োজন করলে রাইট সাইডে থাকে হচ্ছে x plus y by x minus y লেফট সাইডে কি থাকে লেফট সাইডে থাকে হচ্ছে ওই যে sin alpha cos beta plus cos alpha sin beta divided by sin alpha cos beta minus sin beta cos alpha তো উপরে যে ফর্মুলা সেটা থাকে হচ্ছে sin a plus b এর ফর্মুলা মানে sin alpha plus beta আর নিচে থাকে হচ্ছে sin আলফা মাইনাস বিটা ঠিক আছে ওকে সো আমার এখন যেটা এখন এর মধ্যে দেখো আমার যে আলফা প্লাস বিটা সেটা কিন্তু আমার বলা আছে যে থিটা আলফা আর বিটা দুইটা ভাগে ভাগ হইছে তাই তো তাহলে মানে আলফা প্লাস বিটা কি আমি থিটা বলতে পারি না সো এটাকে আমি বলতে পারি সাইন থিটা ইনটু এটাকে ধরো লেফট সাইডে নিয়ে আসছি
x minus y by x plus y আর এটাকে রাইট সাইডে নিয়ে গেলে থাকে হচ্ছে sin alpha minus beta তাহলে আমরা যেটা প্রুফ চাইছে সেটা কিন্তু এসে পড়ছে যে কি sin alpha minus beta is equal to x minus y by x plus y into sin theta সবাই বুঝছি কিনা প্রমাণিত ঠিক আছে ওকে হ্যাঁ বলো না না আমি এখানে কি করছি এখানে হচ্ছে তোমার এটাকে এটাকে বামে নিছি আর কি আর এটাকে ডানে নিছি বুঝতে পারছি ওকে মানে বলতে পারো বোথ সাইডে আমি x minus y by x plus y দিয়ে গুণ করছি এটা বলতে পারো যেটা ইচ্ছা আচ্ছা এখন আমাদের চলে আসে হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে উদাহরণ 4 নাম্বার কেন ইম্পর্টেন্ট আমি বলবো তো এটা একটু দেখি দেখো প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রমাণ করো যে প্রুফ দ্যাট cos 27 ডিগ্রি মাইনাস cos 63 ডিগ্রি ডিভাইডেড বাই cos 27 ডিগ্রি প্লাস cos 63 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 18 ডিগ্রি তো এটা আমি একটা টাইপ আকারে পড়াই ঠিক আছে তো তোমরা কি টাইপ আকারে পড়বা নাকি আলাদা ম্যাথ আকারে করবা যেটা তোমরা চাও কি বুঝাইছি হচ্ছে মানে একটা টাইপ আন্ডারে আর কি কয়েকটা ম্যাথ আমি একবারে করাবো ঠিক আছে আর নাইলে আমি সিরিয়াল বাই ম্যাথ আচ্ছা দেখো আমি টাইপ আকারে করাই দেখো ভালো লাগে কিনা তো জিনিসটা হচ্ছে এই এটা একটা টাইপ আকারে যদি করাই মানে এটা টাইপের একটা নাম আছে টাইপের নামটা হচ্ছে খুবই সিম্পল নামটা tan পাই বাই 4 ইকুয়ালস টু 1 বা tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1 এই যে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1 এই 1 মানে এই জিনিসটা অনেক জায়গায় ইউজ করা যায় কিভাবে ইউজ করা যায় একটু বলি আমরা কি জানি 1 যে কোনো কিছুর সাথে গুণাকারে থাকে আবার যে কোনো কিছুর সাথে ভাগ আকারে থাকে সো আমরা এইভাবে এই জিনিসটাকে ইউজ করতে পারি ঠিক আছে ভাই ম্যাথে বিভিন্ন ভাবে পেঁচানো যায় আর কি তো দেখো এইটার ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করব ঠিক আছে তো এটার আমরা লেফট সাইডটা দেখি লেফট সাইডটা কি লেফট সাইড হচ্ছে cos 27 ডিগ্রি মাইনাস cos 63 ডিগ্রি ডিভাইডেড বাই cos 27 ডিগ্রি প্লাস cos 63 ডিগ্রি তো এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দেখো আমার 27 ডিগ্রি এন্ড 63 ডিগ্রি তারা পরস্পরের কিন্তু পূরক কোণ পূরক কোণ তো বুঝি যে দুইটাকে যোগ করলে 90 ডিগ্রি হয় তাই তো তো এখন এই ব্যাপারটাকে মানে এই ধরনের ক্ষেত্রে আমি যে কাজটা করব 27 আর 63 এর মধ্যে ছোট কোণটা ছোট হচ্ছে আমার 63 সরি 27 তাহলে আমি 63 কে 27 এ কনভার্ট করব কি বললাম 63 কে 27 এ কনভার্ট করব তো আমি 63 ডিগ্রিকে কি বলতে পারি 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি cos 60 সেম ভাবে 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি ওকে আচ্ছা এখন এই জায়গায় আমি cos 90 মাইনাস 27 ডিগ্রিকে কি বলতে পারি sin 27 ডিগ্রি এটাও sin 27 ডিগ্রি তোমার এটা এসে বললো এখন দেখো আমার যে প্রুফটা রাইট সাইড সেম ভাবে আমাকে সবসময় রাইট সাইডের দিকে খেয়াল রাখতে হবে রাইট সাইডে কি আছে tan আছে তো লেফট সাইডে sin cos মিলানো আছে তো আমি এখন কি করব সবগুলোকে যদি এখন tan এ নিতে চাই দেখো সবগুলোতে তোমার sin 27 আছে cos 27 আছে সবগুলো সেম অ্যাঙ্গেল আমি উপরে লবার হরকে যদি tan সরি tan 27 আনতে চাই বা tan 27 এ কনভার্ট করতে চাই আমাকে কি করতে হবে cos 27 দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে আমি লব আর হরকে কি করব cos 27 দিয়ে ভাগ করব যদি cos 27 দিয়ে ভাগ করি তাহলে কি আসে এটা হয় 1 মাইনাস tan 27 এখন আর এটা হচ্ছে 1 প্লাস tan 27 তাও কিন্তু আমার রাইট সাইড আসে নাই তো এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমাকে ওই যে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1 এই জিনিসটা ইউজ করতে হবে দেখো এখানে 1 আছে না এটাকে আমরা বলতে পারি tan 45 ডিগ্রি মাইনাস tan 27 ডিগ্রি 1 প্লাস এখানে এই 1টাকে চেঞ্জ করব না দেখো সব কিছুর সাথে কি 1 গুণাকারে আছে না এখানে যে 1টা গুণাকারে আছে সেটাকে আমি ধরে নিব tan 45 ডিগ্রি ইনটু tan 27 ডিগ্রি কি করছি বুঝছি কিনা
এজন্য হচ্ছে আমি এই টাইপে ফেলাই যে 1045 ডিগ্রি ইকুয়ালস টু 1 কি বুঝতে পারছি সবাই আরেকবার বুঝাবো দেখো এখানে আচ্ছা দেখো এখানে যে জিনিসটা হয়েছে আমার রাইট সাইডে ছিল একটা টার্ম মেইন কথা হচ্ছে রাইট সাইডে একটা টার্ম 1018 ডিগ্রি তো আমাকে এক টার্মে নিতে হবে অনেক বড় একটা জিনিস আছে তো তার জন্য আমি কি করলাম সবগুলোকে যেহেতু 27 আর 63 ডিগ্রি একটা আরেকটার পূরক কোণ মানে দুইটাকে যোগ করলে 90 ডিগ্রি হয় সো আমি এই পূরক কোণ ব্যাপারটা ইউজ করতে চাচ্ছি তো আমি কি করলাম সবগুলোকে ছোট কোণে নিয়ে আসতেছি ছোট কোণ মানে চাইলে আমি 27কে 63 দিয়ে নিতে পারতাম ভেজাল লাগবে নিলাম না আমি কি করছি আমি 63কে 27 ডিগ্রিতে আনছি কিভাবে 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি এখন আমরা কি জানি যে cos 90 মাইনাস 27 হচ্ছে sin 27 বা 90 ডিগ্রি মাইনাস a হচ্ছে sin a এরপর আমি কি করছি আমার রাইট সাইডে যেহেতু 10 এ আছে মানে 10 18 ডিগ্রি প্রুফ কি করতে হবে 10 18 ডিগ্রি সো এজন্য আমি হচ্ছে মানে cos দিয়ে ভাগ করলাম 10 বানাতে হবে আমরা কি জানি sin / cos হচ্ছে 10 তাহলে log আর হরকে আমি কি করছি cos দিয়ে ভাগ করছি ঠিক আছে বা cos 27 দিয়ে ভাগ করছি কি আসছে 1 minus 10 27 1 plus 10 27 ওকে লাস্ট অফ অল এখন আমার 18 ডিগ্রি আনতে হবে এখন এই 18 ডিগ্রি আনার জন্য এই জায়গায় আমি 1 কে 1045 বানাইছি যে এখানে আমার যে একটা 1 ছিল সেটাকে লিখছি 1045 minus 10 27 divided by 1 plus 1045 into 10 27 কারণ 1 কিন্তু এখানেও গুণাকারে আছে বুঝতে পারছিস ঠিক আছে হ্যাঁ ক্যান করলাম না ইয়েস খুব ভালো একটা প্রশ্ন ক্যান করলাম না দেখো আমার ট্যান এ প্লাস বি বা এ মাইনাস বি এর ফর্মুলা কি ট্যান এ মাইনাস ট্যান বি ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি বা সরি ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি তাই না তো ফর্মুলার জন্য কিন্তু নিচের এই ওয়ানটা ম্যান্ডেটরি বুঝছি তো দেখো এটা কি আসতেছে ট্যান এ মাইনাস ট্যান বি হ্যাঁ ইয়েস ফর্মুলা জানার জন্য 10a minus 10b divided by 1 plus 10a 10b. তাহলে এটা কিসের ফর্মুলা? 10a minus b এর ফর্মুলা. সো এটা আমার আসে হচ্ছে 10 18 ডিগ্রি. রাইট সাইড আসছে কিনা? আরো জিজ্ঞাসা বা প্রশ্ন? আচ্ছা খোলা। বাট জিজ্ঞাসা আছে কিনা ওকে ওকে ধন্যবাদ তো এইভাবে কিন্তু আমি যেটা বলবো তোমাদেরকে সব ম্যাথ কিন্তু এইভাবে যেভাবে আমি বুঝাচ্ছি নিজেরা বুঝে বুঝে করবা ঠিক আছে এতে সুবিধা কি হবে অনেকে দেখবা বলবে যে ত্রিকোণমিতি খালি মুখস্থ 19 এ তো কি বুঝা করছো নাকি মুখস্থ করে আসছো সবাই দুইটাই আচ্ছা কিছু ম্যাথ আসলে হ্যাঁ মুখস্থ একটু করা লাগে কয়েকটা ম্যাথ বোঝানোটা একটু টাফ হয়ে যায় আসলে মাঝখানে দুই এক লাইন মুখস্থ রাখা লাগে বাট ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে বুঝা করলে বা বুঝা করা যায় আচ্ছা তো এরপরে আমরা আসি হচ্ছে তারপর
পরেরটাতে আসি। এখন আমরা চ্যাপ্টারে চলে যাই। উদাহরণে এই কয়েকটা একটু ট্রিকি ম্যাথ ছিল, আমরা চ্যাপ্টারে চলে আসি। চ্যাপ্টার হচ্ছে 1 নম্বর ম্যাথ, 1-2 যাই হোক, মানে আমার বইয়ের সাথে তোমাদের বইয়ের নাম্বার মিলবে না, ঠিক আছে? তো ম্যাথটা একটু দেখাই। সাইন 105 ডিগ্রি, এইটার আমার বইটা তো আমার এডিশন, মানে হচ্ছে 2016 সাল এডিশন, তোমাদেরটা তো আরো বেশি ম্যাথ থাকবে আর কি তোমাদের ম্যাথ বইয়ে। বাট এসিও আহমেদ, আমি এসিও আহমেদের বই পড়ছি। ওকে, তো যেটা বলতেছিলাম যে সাইন 105 ডিগ্রি, তো যেমন সাইন 105 আছে, সেম ভাবে কিন্তু সাইন 15 আছে, সাইন 45, সরি সাইন 75 আছে, মানে এগুলো কিন্তু কোনো প্রাইম অ্যাঙ্গেল না, বা এদের মানগুলো কিন্তু আমাদের জানি না, ঠিক আছে? তো আমরা চাইলে কি করতে পারি, এই ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করে এগুলোর মানও বের করতে পারি। কিভাবে? দেখো, আমি সাইন 105 কে কি বলতে পারি, সাইন 105 কে বলতে পারি সাইন 60 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি, ঠিক আছে? তো যদি এটা সাইন 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি হয়, এটাকে এ ধরো বি ধরো, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি হয়ে গেল। দেন সাইন 60 হচ্ছে √3/2, কস 45 1/√2, কস 60 1/2, সাইন 45 1/√2, দেন যোগ করে দাও 2√2, উপরে থাকে √3+1, তাহলে এটাই আমার কি আসতেছে, সাইন 105 ডিগ্রির মান, ঠিক আছে? এখন ধরো তোমার ইও পছন্দ না, √2টা নিচে রাখতে পছন্দ না, ঠিক আছে? তো √2 দিয়ে উপরে নিচে গুণ করো, তাহলে √2 দিয়ে উপরে গুণ নিচে গুণ করলে হয় 2 × 2 = 4, উপরে হবে হচ্ছে √6+√2, এটা আমার অ্যান্সার, ঠিক আছে? তো একইভাবে কিন্তু সাইন 15 ডিগ্রির মানও বের করা যায়। সাইন 15 ডিগ্রি কি বলতে পারি, সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তো এটা একটু কমপ্লিট করে বলো তো, সাইন 15 ডিগ্রি কি আসে? এই কি বলে দেখি, দাঁড়ো কি বলে, এও আছে কেন, কি জানি সাইন 15, হ্যাঁ √3 - 1/2 √2, হ্যাঁ হ্যাঁ সরি 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 হ্যাঁ তোমার জিরো কে বললো, জিরো না √3, হ্যাঁ 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 √3 - 1/2 √2, ইও জিরো কার আসলো, জিরো কেমনে হবে, হ্যাঁ জিরো আসার কথা না। আচ্ছা বাকিদের সবার আসছে, তাহলে এটা কি আসে, এটা আসে হচ্ছে √3 - 1/2 √2, অথবা ধরো যে নিচে √2 আবার অনেকে পছন্দ করে না, তাইলে বা আসলে আন্তর্জাতিক হিসেবে আমরা কখনো ভগ্নাংশের হরের রুট সংখ্যা রাখি না আর কি, ঠিক আছে? তো আমি চাইলে √2 দিয়ে উপরে নিচে গুণ করতে পারি, তাহলে আসে √6 - √2/4, ওকে? তো এরকম আর কি। আচ্ছা সবার আসছে নাকি, এটা মানে পারছো নাকি সবাই, এটা আসছে? ওকে, তাহলে এখন আমরা আরেকটা ম্যাথ করি, তারপরে তোমাদের একটা যে নামাজের ব্রেক দেব, ওকে? তো এই ম্যাথটাও খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, সেটা হচ্ছে আমার বইয়ের 9 নম্বর ম্যাথ। প্রমাণ করতে হবে যে, বা প্রমাণ করো যে, টেন 36 ডিগ্রি প্লাস টেন 9 ডিগ্রি প্লাস টেন 36 ডিগ্রি ইন্টু টেন 9 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। কি বললাম, টেন 36 ডিগ্রি প্লাস টেন 9 ডিগ্রি প্লাস টেন 36 ডিগ্রি ইন্টু টেন 9 ডিগ্রি ইকুয়ালস টু 1, এটা প্রুফ করতে হবে। এর মধ্যে দেখো 36 আর 9 যোগ করলে কত হয়, তাহলে এই যে এটা কিন্তু আমাদের ওই টাইপে পড়ে গেছে, টেন 45 ডিগ্রি ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি জানি এটা সলভের ক্ষেত্রে আছে, একটু ওয়েট করি।
তো যেটা বলতেছিলাম যে আমরা তাহলে এটা কি টাইপে পড়ে গেছে, ট্যান 45 ডিগ্রি ইকুয়ালস টু 1 টাইপে, ঠিক আছে? তো ট্যান 45 ডিগ্রি ইকুয়ালস টু 1, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি, 45 কে বলতে পারি হচ্ছে ট্যান 36 ডিগ্রি প্লাস ট্যান 9 ডিগ্রি। ওকে, এখন এই জায়গায় আমরা যদি ট্যান এ প্লাস বি এর ফর্মুলা খাটাই, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কি, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি ইকুয়ালস টু হচ্ছে 1, দেন আমি কি করব, আর গুণন করে দেই। যদি আর গুণন করি তাহলে ট্যান 36 প্লাস ট্যান 9 ডিগ্রি ইকুয়ালস টু আসে হচ্ছে 1 মাইনাস, যেহেতু 1 দিয়ে গুণ করতেছি চেঞ্জ তো হবে না, 1 মাইনাস ট্যান 36 ডিগ্রি ইন্টু ট্যান 9 ডিগ্রি। এখন এই টার্মটাকে তুমি বামে নিয়ে আসো, দেখো যেটা প্রুফ করতে হয় সেটা হয়ে গেছে, বুঝতে পারছি কিনা। তো এটা কিন্তু অন্যভাবেও করা যায়, আমি জানি না নতুন সলভে কি করছে, আমাদের সলভেগুলোতে খুব কঠিনই ছিল, বাট এটা কিন্তু এইভাবে খুব ইজিলি করা যায় জিনিসটা। ওকে, এখানে কি করছি যে এটা গুণ করে দিছি, আর গুণ করছি আর কি, তো যেহেতু 1 মানে রাইট সাইডে তো আমার 1 আছে, তো যা ছিল তাই থাকবে, এটাকে এখানে গুণ করছি, তাহলে রাইট সাইডে আসতেছে 1 মাইনাস ট্যান 36 ইন্টু ট্যান 9 ডিগ্রি, দেন আমি হচ্ছে এই যে মাইনাস টার্মটাকে এটাকে লেফট সাইডে নিয়ে যাই, লেফট সাইডে নিয়ে কি হয় ট্যান 36 ডিগ্রি প্লাস ট্যান 9 ডিগ্রি প্লাস ট্যান 36 ডিগ্রি ইন্টু 9 ডিগ্রি ইকুয়ালস টু রাইট সাইডে 1 থাকে, তাহলে এটা তো আমার প্রুফ করতে বলছে, প্রমাণিত হয়ে গেছে, বুঝতে পারছি কিনা। ওকে, ঠিক আছে, তো এই জিনিসটাকে যদি আমি একটু একটা ফর্মুলা হিসেবে বলতে চাই তোমাকে, কেন ফর্মুলা হিসেবে বলবো, কারণ সবসময় কিন্তু 36 আর 9 থাকবে না, আমি তোমাকে কিন্তু 20 যোগ 20-25ও দিতে পারি, তাই না, কি 20-25 দেওয়া যায়? সো আমরা যদি একটু ফর্মুলা আকারে মনে রাখি, সো যাই থাকুক না কেন আমি কিন্তু তাই বুঝবো, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে যদি এ প্লাস বি ইকুয়ালস টু পাই বাই 4 হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ট্যান এ প্লাস বিটা কি হবে, ট্যান পাই বাই 4 মানে 1, ট্যান এ প্লাস বি হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি ইকুয়ালস টু 1, গুণ করে দিলে ট্যান এ প্লাস ট্যান বি ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। অ্যান্ড যদি এই ট্যান এ ট্যান বি কে লেফটে নিয়ে আসি তাহলে কি হয়, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি ইকুয়ালস টু হচ্ছে 1, কখন হবে এটা, যখন আমার এ প্লাস বি হচ্ছে পাই বাই 4, বুঝতে পারছি কিনা সবাই? হ্যাঁ, এটা ভেবে মনে রাখতে পারো, তো এটা প্রচুর আসে, এটা তুমি বিভিন্ন জায়গায় তুমি তোমার পুরো লাইফ মানে লাইফ টাইম বলতে একদম অ্যাডমিশন পর্যন্ত যে কোনো একটা জায়গায় পাবা, ঠিক আছে? এই জিনিসটা মানে এ আর বি এর মধ্যে কোনো মান চেঞ্জ হইতে পারে, যেমন আমাদের প্রশ্নটা কি ছিল 36 আর 9 ডিগ্রি দিয়ে, 15-30 হইতে পারে, ঠিক আছে, বা অন্য অনেক কিছু হইতে পারে, যতগুলো কম্বিনেশন সম্ভব এটা 1 হবে যদি আমার এ আর বি এর যোগফল 45 ডিগ্রি হয়, বুঝতে পারছি সবাই? হ্যাঁ, এটা সূত্র আকারে মনে রাখতে পারো, কিন্তু শর্ত একটাই, এ প্লাস বিটা 45 ডিগ্রি হইতে হবে, সবসময় আবার হবে না কিন্তু। ওকে, আচ্ছা, এই সূত্রটা আবার এখানে শেষ না, যদি এটাকে সূত্র হিসেবেই বলো এটা এখানে শেষ না, এটাকে আরেকটু আমরা ঘাটাইতে পারি, ঘাটাইতে পারি কিভাবে, দেখো আমি লেফট এন্ড রাইট সাইডে বোথ সাইডে 1 করে যোগ করি, তাহলে কি 1 যোগ 1 2 হয়ে গেল না রাইটে, ঠিক আছে? লেফটে দেখো 1 প্লাস 10 এ এটাকে আমি এভাবেই রাখি, কোনো সমস্যা নাই, আর 10 বিটা দেখো এখানে কমন যায় না, যদি কমন নেই কি হয়, 1 প্লাস 10 এ ইকুয়ালস টু 2, 1 প্লাস 10 এ যদি টোটালটা থেকে কমন নেই তাহলে কি থাকে, 1 প্লাস 10 বি ইকুয়ালস টু হচ্ছে 2, তাহলে অর্থাৎ যদি আমার এ প্লাস বি ইকুয়ালস টু পাই বাই 4 হয় তাহলে 1 প্লাস 10 এ ইন্টু 1 প্লাস 10 বি ইকুয়ালস টু কি হবে, 2 হবে। এবং এটাও কিন্তু একটা ম্যাথ, আমি কিন্তু একটা ম্যাথ করাইছি, এই ম্যাথটা হচ্ছে একটু দেখো বইয়ের মধ্যেই পাবা, আমার বইয়ে হচ্ছে কত নাম্বার ম্যাথ, আমার বইয়ে হচ্ছে 20 নাম্বার ম্যাথ, সো তোমরা একটু দেখো মাঝখানের দিকে পাবা আর কি, এটা
যে এ প্লাস বি যদি পাই বাই ফোর হয় তাহলে ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন বি ইকুয়ালস টু টু। সো আমি কিন্তু এটা আর করাবো না, এটা এখানে এতটুকু কি 20 নাম্বার যে কি যদি এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই ফোর হয় তাহলে টেন এ প্লাস টেন বি প্লাস টেন এ টেন বি হচ্ছে টু আর ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন বি সরি ইকুয়াল টু ওয়ান আর ওয়ান প্লাস টেন ইন্টু ওয়ান প্লাস টেন বি ইকুয়াল টু টু। বুঝতে পারছি কিনা কোনো জিজ্ঞাসা? এই ম্যাথটা করো, সেটা হলো প্রমাণ করো সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি ইকুয়ালস টু রুট থ্রি, এটা প্রমাণ করো। ঠিক আছে, তো জাস্ট একটু বলে নেই, আমরা যে কিছুক্ষণ আগে যে ম্যাথটা করছিলাম যে কি দুইটা কোণ পূরক কোণ ছিল 67 23, এটা কিন্তু এরকম 75 আর 15 কি পরস্পর পূরক কোণ। তো এই কনসেপ্টটা ইউজ করো, 75 কে কি বলতে পারবা 90 মাইনাস 15, তাহলে এগুলো কস 15 হয়ে যাবে। দেন তুমি টেনে নিয়ে যাও, মানে হচ্ছে উপরে নিচে কস 15 দিয়ে ভাগ করো, তারপরে করো, এটা ট্রাই করো, আর না পারলে তো আমি আসি।
সংক্ষেপে করাই, ঠিক আছে? কি করব এখানে, এখানে হচ্ছে আমি দেখো পরস্পর পূরক কোণ, তো আমি কি বলতে পারি 75 কে 90 ডিগ্রি মাইনাস 15 বলতে পারি। তো যদি 90 ডিগ্রি মাইনাস 15 বলি, আমার লেফট সাইডটা কি হয়, লেফট সাইডটা এটা হয়ে যায় 90 ডিগ্রি মাইনাস 15 মানে cos 15, আর sin 50 তো থাকবে, এটা হয়ে যাবে আবারও cos 15 এবং sin 15 তো sin 15ই থাকবে। ওকে, দেন হচ্ছে আমি কি করব, লবার হরকে কস দিয়ে ভাগ করে দেব। যদি কস দিয়ে ভাগ করি, এটা হবে আমার 1 প্লাস 10 15, 1 মাইনাস 10 15, ঠিক আছে? এখন আমরা 1 জানি কি, 1 হচ্ছে 10 45 এর মান, তাইলে আমরা এটা ইউজ করব, তাহলে 10 45 আর নিচে হচ্ছে 10 15 এর সাথে 1 গুণাকারে আছে, সো এখানেও আমরা 10 45 বসাইতে পারি। তাহলে কি আসলো, 10 a প্লাস 10 b ডিভাইডেড বাই 1 মাইনাস 10 a 10 b, এটাকে আমরা বলতে পারি 10 a প্লাস b এর ফর্মুলা, মানে 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মানে কি 10 60 ডিগ্রি, 10 60 এর মান হচ্ছে কত, রুট 3, এটাই কি আমাদের রাইট সাইড। বুঝতে পারছিস সবাই? তাহলে আমরা একটু সামনের দিকে আগাবো, এরপরে একটা ভালো একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে সেটা করি। সরি, হ্যাঁ, তো ম্যাথটা হচ্ছে এটা, এটা আমার বইয়ের হচ্ছে 18 নম্বর ম্যাথ। ওকে, তো ম্যাথের মধ্যে বলছে টেন বিটা ইজ ইকুয়াল টু টু সাইন আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস গামা হলে প্রমাণ করো যে, তো এটা আমি আরবার লিখবো না, এর প্রমাণ কি করতে হবে এটা টুকরে লিখি, প্রমাণ করো যে কট গামা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু টু কট বিটা, এটা দেয়া আছে, আর উপরেরটা প্রুফ করতে হবে, ঠিক আছে? তো এটা হলে উপরেরটা প্রুফ করো। এখন দেখো আমার যেটা দেয়া আছে আর যেটা প্রুফ করতে হবে দুজনের মধ্যে, আমরা যে বলছি বারবার যে প্রশ্নের সাথে একটু কমিউনিকেট করবা, তাহলে দেখবা যে ম্যাথগুলো ইজি লাগে, ঠিক আছে? কি কমিউনিকেট করতে হবে, দেখো আমার যেটা দেয়া আছে, সরি, যেটা দেয়া আছে সেখানে হচ্ছে দেখো এখানে একটা যৌগিক কোণ আছে, যেটা প্রমাণ করতে হবে সেখানে কোনো যৌগিক কোণ আছে নাই কিন্তু, ঠিক আছে? যেটা প্রমাণ করতে হবে সেটাতে কোনো যৌগিক কোণ নাই। আচ্ছা, আবার যেখানে প্রমাণ করতে হবে দেখো, ওইখানে আমার যেটা দেয়া আছে সেখানে আছে টেন বিটা, আর যেটা প্রমাণ করতে হবে সেখানে আছে কি কট বিটা, তাই তো? তাহলে টেন বিটাকে কট বিটা করতে হবে, দুইটা জিনিস ধরতে পারছি, এখানে যৌগিক আছে যৌগিক নাই, টেন বিটা কট বিটা। তাহলে প্রথম কথা হচ্ছে অবভিয়াসলি আমি টেন বিটাকে আমি কি কট বিটা করতে পারি, কিভাবে, ওয়ান বাই টেন বিটা করে। তাহলে আমি বোথ সাইডে বিপরীত করি, বা এটাকে কি বলে জানি, ব্যস্তকরণ বলে না, ব্যস্তকরণ করি, তো এটা করলাম। এখন দেখো এটাকে আমি তাহলে কি বলতে পারি, কট বিটা, এখানে টু আছে টু দিয়ে বোথ সাইড গুণ করে দেই, তাহলে দেখো আমি আমার যেটা প্রুফ করতে হবে সেটার এক সাইড পেয়ে গেছি, টু কট বিটা পেয়ে গেছি। আচ্ছা, দেন আমার এখন কি দেখছি যে আমার যেটা প্রুফ করতে হবে সেখানে কোনো যৌগিক কোণ নাই, তাহলে এখানে যে যৌগিক কোণটা আছে সেটাকে সরল কোণে নিয়ে যাই, কিভাবে, আমরা ফর্মুলা জানি সাইন আলফা প্লাস বিটা ফর্ম, বা সাইন আলফা প্লাস গামা ফর্মুলা হচ্ছে সাইন আলফা কস গামা প্লাস কস আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা সাইন গামা। এখন দেখো আমি দুইটাকে আলাদা আলাদা পদে ভাগ করি, মানে ধরো আমার যদি থাকে এ প্লাস বি বাই সি, কি বলতে পারি এটাকে, এ বাই সি প্লাস বি বাই সি, বা এ বাই সি প্লাস বি বাই সি, কি বলতে পারি এ প্লাস বি বাই সি। সো এখন আমি হচ্ছে এই এ প্লাস বি বাই সি আছে, এটাকে আমি এখন এ বাই সি প্লাস বি বাই সিতে ভাগ করব, ঠিক আছে? দেন দেখো এই যে সাইন আলফা কারা গেল, কস গামা হয় সাইন গামা কত, কট গামা প্লাস সাইন গামা চলে গেল, কস আলফা বাই সাইন আলফা হচ্ছে কট আলফা। কোনো জিজ্ঞাসা আছে কিনা, সরি রাইট সাইড তো না, এটা তো প্রুফ করতে হবে, টু কট বিটা একস্ট হচ্ছে এত, এটা প্রুফড। ওকে, ইজি ছিল এটা, জাস্ট যদি আমরা একটু প্রশ্নটা ধরতে পারি, প্রশ্ন ধরতে পারলে আসলে ম্যাথগুলো ইজি হয়ে যায়।
হ্যাঁ হ্যাঁ ওই সময় বোথ সাইড টু দিয়ে গুণ দিছিলাম, কথা বলতে ওরা টুটাও সেরে নিয়ে গেছে, যেটা যেভাবে চিন্তা করো আর কি। আচ্ছা তারপর আসি হচ্ছে একটা প্রমাণে, এটা ইম্পর্টেন্ট আছে, আমার বইয়ের 14 নম্বর ম্যাথ বলছে, প্রমাণ করো যে বা প্রুফ দ্যাট টেন থ্রি এ ইন্টু টেন টু এ ইন্টু টেন এ ইকুয়ালস টু হচ্ছে টেন থ্রি এ মাইনাস টেন টু এ মাইনাস টেন এ। ওকে, লেফট সাইডটা রাইট সাইডের সমান প্রুফ করতে হবে। এখন এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি যে কি হবে বা কি করা যায়, দেখো আমার এখানে তিনটা অ্যাঙ্গেল আছে, এ টু এ থ্রি এ, তো অবভিয়াসলি আমি কিন্তু তিনটা আলাদা অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে পারি না, আমি দুইটা নিয়ে কাজ করতে পারি, এ প্লাস বি অথবা এ প্লাস টু এ সামথিং এরকম। এখন যেহেতু আমি তিনটা অ্যাঙ্গেল একসাথে কাজ করতে পারি না, তাহলে এর মানে কি, এর মানে আমাকে এখন ওদের মধ্যকার মানে এ টু এ আর থ্রি এর মধ্যকার একটা সম্পর্ক বের করতে হবে। এখন সম্পর্ক কিরকম বের করতে পারি, আমি চাইলে বলতে পারি টু এ হবে থ্রি এ মাইনাস এ, এটাও বলতে পারি, বাট মাইনাসে যাওয়াটা উচিত না। তাহলে আমরা যে সম্পর্কটা ইউজ করবো সেটা হচ্ছে টেন থ্রি এ ইজ ইকুয়াল টু বলা যায় টেন টু এ প্লাস এ। আচ্ছা লেখা কি ঘোলা আসতেছে?
আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমার আমি কি করতে হবে, যেহেতু আমি তিনটা অ্যাঙ্গেল নিয়ে একসাথে কাজ করতে পারি না, তো আমি একটা সম্পর্ক তৈরি করার ট্রাই করবো। সম্পর্কটা কি, আমরা বলতে পারি কি যে ট্যান থ্রি এ ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান টু এ প্লাস এ, তাই তো? তাহলে এখন আমি এটার ফর্মুলা বসাই, ট্যান এ প্লাস বি ধরে, এটা কি এ ধরো বি ধরো, তাহলে কি আসে, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। ওকে, দেন হচ্ছে গুণ করে দাও বা আর গুণন করো, যেটাই বলো না কেন, তাহলে আমি কি বলতে পারি, ট্যান থ্রি এ ইন্টু ওয়ান মাইনাস ট্যান এ ইন্টু ট্যান টু এ ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান টু এ প্লাস ট্যান এ। ওকে, এখন হচ্ছে ট্যান থ্রি এ কে ভিতরে গুণ করো, ভিতরে গুণ করলে আসে কি, ট্যান থ্রি এ মাইনাস ট্যান থ্রি এ ইন্টু ট্যান টু এ ইন্টু ট্যান এ ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান টু এ প্লাস টেন এ। লাস্ট অফ অল দেখো এসেই পড়ছে, কিন্তু এটাকে রাইটে নাও আর এই দুটাকে লেফটে আনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করি, টেন টু এ, আচ্ছা 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 আচ্ছা, তার আমি এটা শেষ করে নিই, তারপর আবার বুঝাবো না। ওকে দাঁড়াও, খুবই সমস্যা আসলে, এখন ক্লিয়ার দেখো তো, এখন ক্লিয়ার, ওকে ধন্যবাদ। তো দেখো আমি এখানে কি করছি, আচ্ছা এখনো ক্লিয়ার হয়নি, একটু ওয়েট করি আমি। আচ্ছা ঠিক আছে, তো দেখো এখানে যে জিনিসটা আছে, আমাকে ট্যান থ্রি এ ইন্টু ট্যান টু এ ইন্টু ট্যান এ ইকোয়াল টু ট্যান থ্রি এ মাইনাস ট্যান টু এ মাইনাস ট্যান এ, এই জিনিসটা হচ্ছে প্রুফ করতে হবে। তো এখানে আমি আবারও বলতেছি যে আমি তিনটা অ্যাঙ্গেলের মধ্যে কাজ করতে পারি না, ঠিক আছে, বা ঝামেলা, তো এই জন্য আমি কী করবো, দুই তিনটা অ্যাঙ্গেলের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক ক্রিয়েট করবো, কীভাবে, ট্যান থ্রি এ হচ্ছে ট্যান টু এ প্লাস এ। ওকে, এখন ট্যান টু এ প্লাস এর মধ্যে একটাকে এ বি ধরে আমি এখন ট্যান এ প্লাস বি এর ফর্মুলা খাটাইলাম, তাহলে কী আসে, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি আসলো। দেন হচ্ছে আমি গুণ করে দিলাম, মানে হচ্ছে ভগ্নাংশ আকারে রাখলাম না, রাইট সাইডে যেটা লবে আছে সেটা দিয়ে বোথ সাইড গুণ করলাম, ঠিক আছে। তাহলে আমি ট্যান থ্রি এ ইন্টু ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি বা ট্যান এ ট্যান টু এ ইকোয়াল টু কি বলতে পারি, ট্যান টু এ প্লাস ট্যান এ, দেন ভিতরে গুণ করে দিলাম, দেন আমার যেটা প্রুফ এসেছে সেই টার্মটা এসে পড়ে, ট্যান থ্রি এ ইন্টু ট্যান টু এ ইন্টু ট্যান এ ইকোয়াল টু হচ্ছে ট্যান থ্রি এ মাইনাস ট্যান টু এ মাইনাস ট্যান এ, বুঝছি, ঠিক আছে। তো এটা আমাদের গেল, নেক্সট আমরা দেখি আর দেখি একটা বা দুইটা ম্যাথ করব, করে আজকে ছুটি দিয়ে দেবো।
আচ্ছা, তো ম্যাথটা হচ্ছে, এটা ভালো একটা ইম্পর্টেন্ট ম্যাথ, আমার বইয়ের 15 নাম্বার ম্যাথ। সেটা হচ্ছে প্রমাণ করতে হবে বা প্রমাণ করো টেন আলফা প্লাস পাই বাই থ্রি প্লাস টেন আলফা মাইনাস পাই বাই থ্রি ইজ ইকুয়াল টু, যেটা প্রমাণ করতে হবে সেটা একটু উপরে লিখি, 4 sin 2 alpha ডিভাইডেড বাই 1 minus 4 sin² alpha। ঠিক আছে, এটা প্রুফ করতে হবে। এখন এটা হচ্ছে আমার লেফট সাইড, রাইট সাইড এটা প্রুফ করতে হবে। এখন দেখো আমাকে যেটা প্রুফ করতে হচ্ছে, সেখানে কিন্তু সবগুলো সাইনে আছে, ঠিক আছে, আর এখানে আছে টেনে। তাহলে মানে সাইন হোক বা কজ হোক, তাহলে এর মানে কি, আমাকে টেনকে এখন সাইন বাই কজে নিয়ে আসতে হবে। তাহলে এর মানে আমি সাইন বাই কজে নিয়ে যাই, তাহলে এটাকে কি বলতে পারি, সাইন আলফা প্লাস পাই বাই থ্রি ডিভাইডেড বাই সাইন, সরি সাইন তো না, কজ, আলফা প্লাস পাই বাই থ্রি প্লাস টেনকে বলতে পারি সেম ভাবে সাইন আলফা মাইনাস পাই বাই থ্রি ডিভাইডেড বাই কজ আলফা মাইনাস পাই বাই থ্রি। ওকে, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলো। এখন দেখো আমাকে রাইট সাইডে যেটা প্রুফ করতে হবে সেটা কিন্তু একটা টার্ম, রাইট সাইডে যেটা প্রুফ করতে হবে এটা পুরোটা এক টার্ম, মানে একটা ভগ্নাংশ বলতে পারো। আমার এখানে দুইটা ভগ্নাংশ আছে, সো আমি মানে কি দুইটা ভগ্নাংশ যোগ করতে হবে, তো দুইটা যোগ করো। তাহলে এর মানে যদি যোগ করি অবভিয়াসলি লসাগু হবে, নিচে কি থাকবে, নিচে গুণ হবে দুইটার, মানে নিচে থাকবে কস আলফা প্লাস পাই বাই থ্রি ইন্টু কস আলফা মাইনাস পাই বাই থ্রি, আর লসাগু করলে উপরে হচ্ছে তোমার ওই যেগুলো গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে সাইন আলফা প্লাস পাই বাই থ্রি ইন্টু কস আলফা মাইনাস পাই বাই থ্রি প্লাস সাইন আলফা মাইনাস পাই বাই থ্রি ইন্টু কস আলফা প্লাস পাই বাই থ্রি। ওকে, আচ্ছা এখন দেখো আমি কি করব, এই যে আলফা প্লাস পাই বাই থ্রি এটাকে এ ধরো আর আলফা মাইনাস পাই বাই থ্রিকে বি ধরো, তাহলে এখানে কি আছে, সাইনে কস বি প্লাস কজে কজে সাইন বি, তাই তো? তাহলে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, কিসের ফর্মুলা উপরে আসতেছে, সাইন এ প্লাস বি এর ফর্মুলা, মানে সাইন এ কি এ ধরছি হচ্ছে তোমার এই যে আলফা প্লাস পাই বাই থ্রি কে প্লাস আলফা মাইনাস পাই বাই থ্রি। ওকে, আর নিচে হচ্ছে তোমার দেখো কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি আছে, মানে এখানে এখন আলফা কে এ আর পাই বাই থ্রি কে বি ধরতেছি আর কি, তো কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি এটা কি ফর্মুলা, এটার ফর্মুলা হচ্ছে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, কি মনে পড়ে কিনা বা বুঝতে পারছি কিনা? তো এখানে দেখো আমার ব্র্যাকেটের ভিতরে প্লাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই থ্রি চলে গেল, তাহলে উপরে আসে হচ্ছে সাইন টু আলফা, উপরে আসে সাইন টু আলফা, নিচে হচ্ছে কজ স্কোয়ার পাই বাই থ্রি, কজ পাই বাই থ্রি মানে হচ্ছে কত, 1/2, সো কজ স্কোয়ার পাই বাই থ্রি হচ্ছে 1/4 মাইনাস সাইন স্কোয়ার আলফা। সো এখন যদি আমি লসাগু করি তাহলে উপরে চলে আসবে ফোর,
অথবা বলতে পারি আমি ফোর দিয়ে লবার হরকে গুণ করতে পারি, এটা বলা ভালো। তাহলে ফোর উপরে আসবে কি, ফোর সাইন টু আলফা, নিচে হচ্ছে ওয়ান মাইনাস ফোর সাইন স্কোয়ার আলফা, এটাই কি আমার রাইট সাইড। বুঝতে পারছি কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা? ঠিক আছে, হ্যাঁ বলো। তিন নাম্বার মানে কি, এই যে এই লাইনটা। আচ্ছা দেখো, এখানে আমি কি করছি, এই যে তোমার আলফা প্লাস পাই বাই থ্রি, এটাকে আমি এ ধরছি, ঠিক আছে, আর এটাকে ধরো আলফা মাইনাস পাই বাই থ্রি কে বি ধরছি, তাহলে কি আসতেছে, সাইনে কস বি প্লাস কজে সাইন বি বা সাইন বি কজে, ঠিক আছে। তো উপরে কিসের ফর্মুলা পড়তেছে, সাইন এ প্লাস বি এর ফর্মুলা পড়তেছে, তাহলে সাইন এ প্লাস বি, ঠিক আছে, এটা ফর্মুলা বসাইলাম। আর নিচে হচ্ছে দেখো কজ আলফা প্লাস পাই বাই থ্রি বা ধরো কস সি প্লাস ডি কস সি মাইনাস ডি, ঠিক আছে, এটার ফর্মুলা পড়তেছে। তো কস সি প্লাস ডি ইন্টু কস সি মাইনাস ডি বা কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, ফর্মুলা কি, কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। তো নিচে হচ্ছে ওই গুণের ফর্মুলাটা বসাইছি, বসায় তারপর হচ্ছে দেখো এই যে আমার সাইনের ব্র্যাকেটে যেটা ছিল সেখানে পাই বাই থ্রি কাটাকাটি চলে গেছে, ওকে। আর নিচে হচ্ছে তোমার ওই এটার তো মান আছে কস পাই বাই থ্রি এর মান হচ্ছে ওয়ান বাই টু, যেহেতু কজ স্কোয়ার বা ওয়ান বাই টু এর স্কোয়ার সেটা হবে ওয়ান বাই ফোর, দেন আমি উপরে নিচে বা লবার হরকে চার দিয়ে গুণ করে দিছি, তাহলে কি আসে, ফোর সাইন টু আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ফোর সাইন স্কোয়ার আলফা, এটাই আমার রাইট সাইড। বুঝতে পারছি কিনা? আচ্ছা কি কজ এ প্লাস বি ইন্টু কজ এর সূত্র এর জন্য, আচ্ছা আচ্ছা সরি, এর সূত্র এর জন্য কোনো সাইড নোট, না এটার সূত্রের জন্য কোনো সাইড নোট দিতে হবে না, এটা বইয়েরই তো সূত্র, সো কোনো সাইড নোট দেওয়া লাগবে না, ঠিক আছে। আচ্ছা দেন আমাদের আজকের লাস্ট একটা ম্যাথ করি শেষ, তারপরে ছুটি। তো তোমাদের আজকে আমি যে মানে যে জন্য আসলে আমি কিন্তু চাইলে কিন্তু রোবটের মতো মানে আমি যে কয়টা ম্যাথ করাইছি আজকে বেশি কিন্তু করাই নাই, বাট চাইলে কিন্তু আমি ধরো পুরো চ্যাপ্টারই একদিনে করায় ফেলতে পারতাম, ঠিক আছে। তো আচ্ছা কি না কি লিখলো, আচ্ছা যাই হোক, তো জিনিসটা হচ্ছে যে তোমরাও কিন্তু এভাবে রোবটের মতো ম্যাথ করো না, ঠিক আছে, তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না। আমার কথা হচ্ছে ম্যাথগুলো বুঝো, বুঝে বুঝে করো, ঠিক আছে, বুঝে বুঝে করলে কিন্তু অধ্যায়টাও সোজা লাগবে, প্লাস হচ্ছে ম্যাথগুলো আয়ত্ত করতে পারবা। আর আবারও বলি যে যে ম্যাথটা এখন মানে 7.2 করতেছো এখন, সো এটা এখনই শেষ করে ফেলো, ফালা রেখো না, পরে দেখবো 7.3 7.4 7.5 7.6 এ যখন যাব তখন মানে যদি করে রাখো তাহলে একটু ইজি মনে হবে, নাইলে পরে দেখবো পাগল লাগতেছে নিজেরে, ঠিক আছে। তো এখনই একটু একটু করে শেষ করে রাখো। তো আমাদের আজকে লাস্ট ম্যাথ হচ্ছে 17 নম্বর ম্যাথ, দেয়া আছে হচ্ছে সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু টু সাইন বিটা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন বিটা, হলে প্রমাণ করো যে, যেটা প্রমাণ করতে বলছে সেটা একটু উপরে লিখি, প্রমাণ করতে বলছে হচ্ছে কট আলফা মাইনাস কট গামা ইজ ইকুয়াল টু টু কট বিটা, এটা আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তো এটা দেওয়া আছে, উপরেরটা প্রমাণ করতে হবে, ওকে। আচ্ছা তো এখন যেটা দেয়া আছে সেখানে দেখো আমার যৌগিক কোণ আছে, ওই যে বললাম একটু কমিউনিকেট করতে হবে প্রশ্নের সাথে, তো যেটা দেয়া আছে সেখানে যৌগিক কোণ আছে, আর যেটা প্রমাণ করতে বলছে সেখানে যৌগিক কোণ নাই, তাহলে এর মানে কি করতে হবে, সূত্র ভাঙাতে হবে এবং ওই অনুসারে কাজ করতে হবে। তো ম্যাথটা ইজি আছে, একটু বুঝলেই পারবা। তো এখানে আমার কি হচ্ছে, সাইন আলফা প্লাস গামা সাইন আলফা, হ্যাঁ বলো। ও আচ্ছা তাহলে সাইন মানে সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু, এখানে আমি কি করবো, ভাঙবো এটাকে, কেন ভাঙতেছি আবারও বলি, কারণ হচ্ছে আমার প্রশ্নের মতো সব আছে সরল আকারে, এখানে যৌগিক আকারে, তো যৌগিকটা আমি রাখবো না সরলে নিয়ে যাব। তাহলে এখানে হচ্ছে সাইন এ, এটা ব্র্যাকেট দিয়ে দিই, সাইন এ বা সাইন বিটা কস গামা প্লাস কস বিটা সাইন গামা ডিভাইডেড বাই সাইন বিটা। এরপর এখন আমি কি করব, এখন হচ্ছে আমি যেহেতু আমার এখানে কট আছে, কট কিভাবে আসে মানে
সাইন বাই সামথিং বা ওইটা করতে তো হবে বা কস বাই সাইন করতে তো হবে, সো এই জন্য আমি এখন আর এবং দেখো সবগুলো নিচে সাইন আছে, সো আমি এখন আলাদা আলাদাভাবে সাইন নিচে নিয়ে নিব, ব্যাপারটা বুঝতে পারছি তো? মানে এখানে কি আছে, এ প্লাস বি বাই সি আছে, সো আমি এ বাই সি বি বাই সি এরকম ভাবে নিব আর কি। তো আমি একটা লাইন স্কিপ দিই, দেখো যদি আমি সাইন আলফা বাই সাইন আলফা ইন্টু কস গামা ডিভাইডেড বাই সাইন আলফা লিখি, সাইন আলফা সাইন আলফা কাটা যায়, থাকবে কি খালি কস গামা প্লাস, দেখো যদি আমি কস আলফা ইন্টু সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা নেই, কস আলফা বাই সাইন আলফা হবে হচ্ছে কট আলফা ইন্টু সাইন গামা, বুঝতেছি কিনা সবাই? দেন এখানে টু ইন্টু উইথ সেম, আমি এখন ভাঙা মানে ভাঙ্গা ভাঙ্গা নিব আর কি, ব্র্যাকেট রাখি। তো দেখো সাইন গামা সরি সাইন বিটা ইন্টু কস গামা ডিভাইডেড বাই সাইন বিটা, তাহলে খালি কস গামা থাকবে, সাইন সাইন কাটা যাবে, প্লাস এখানে হচ্ছে তোমার কস বিটা বাই সাইন বিটা হবে হচ্ছে কট বিটা ইন্টু হবে সাইন গামা, ওকে। এবং লাস্ট অফ অল আমি এখন ধরো টুটাকে ভিতরে গুণ দিয়ে দিই, তাহলে টু কস গামা প্লাস টু কট বিটা সাইন গামা। এখন দেখো আমার যেটা প্রুফ করতে বলছে সেখানে কিন্তু সবগুলা কিসে ছিল, কটে ছিল, তাই তো? তো যেহেতু সবগুলা কটে ছিল, এখানে আমার আছে কি কস গামা কস গামা, তাহলে আমি যে কাজটা করতে পারি বোথ সাইডে সাইন গামা দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে বোথ সাইডে যদি সাইন গামা দিয়ে ভাগ করি কস গামা এই সাইন গামা হবে হচ্ছে কট গামা, এখানে সাইন গামা গুণাকারে আছে সো কাটাকাটি গেলে খালি কট আলফা থাকবে, এখানে থাকবে হচ্ছে টু কট গামা প্লাস থাকবে হচ্ছে টু কট বিটা, কি করছি সাইন গামা দিয়ে ভাগ করছি, ঠিক আছে? এবং লাস্ট অফ অল আমি হচ্ছে এটা হচ্ছে কট আলফা, এবং এখন যদি আমি ইয়ে করে দিই কি বলে জাস্ট বিয়োগ করে দিই, আমাকে কি প্রুফ করতে বলছে টু কট বিটা একদিকে রাখতে হবে, এটাই হলো কথা। তো টু কট বিটা আমি এক সাইডে রাখলাম, এটাকে বামে নিয়ে যাই, তাহলে আসে হচ্ছে কট আলফা মাইনাস কট গামা, সবাই বুঝতে পারছি? এটা আমার প্রমাণ করতে হবে, প্রমাণ হয়ে গেছে।